বলিউডের অক্ষয় ও টাইগারকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। গেল 8 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তাদের নতুন ছবি বড় মিয়া ছোট মিয়া সিনেমা ট্রেলার। এই শিরোনামে সিনেমায় 1998 সালে অমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনয় করেছিলেন। নতুন ছবি ট্রেলারটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছে অক্ষয় ও টাইগার শ্রফ জুটির প্রথম সিনেমা। 2023 সালের ক্রিসমাসে মুক্তি পাবে নতুন সিনেমা বড় মিয়া ছোট মিয়া। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি। বলিউডের দুই অ্যাকশন অভিনেতা অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে এই ছবিতে দেখা যাবে। গেল 8 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বড় মিয়া ছোট মিয়া সিনেমার ট্রেলার। এর মাধ্যমে বলিউডের অক্ষয় ও টাইগারকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। নতুন ছবির ট্রেলারটি প্রকাশের পর থেকে ভক্তদের প্রশংসায় ভাসছে অক্ষয় ও টাইগার শ্রফ। এই শিরোনামের সিনেমায় 1998 সালে অমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনয় করেছিলেন। নতুন সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, যখন আপনি এই পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন আমি তখন সিনেমা জগতে আত্মপ্রকাশ করেছিলাম, তারপরও মোকাবিলা করবে ছোট মিয়া, তাহলে হয়ে যাক। এদিকে তারই উত্তরে টাইগার শ্রফ লিখেছেন, ডাবল অ্যাকশন ডাবল ধামাকা রেডি, অক্ষয় কুমার তো খিলাড়ির মতো, কি দেখাবে হিরোপান্তি।